दुनिया आखिर सीखते हुए ईश्वर ही मार साया तले। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রীরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আমরা আমাদের প্রত্যেকের শীট খুলে নিই। আমাদের 11 নম্বর পর্যন্ত ছিল মাখরাজ, আজকে আমরা 12 নম্বর পড়ব ইনশাআল্লাহ। 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা। 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা। কত নম্বর মাখরাজ? 12 নম্বর মাখরাজ, জিব্বার কোথায় জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের কোথার সঙ্গে লাগিয়ে সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা। তারপর আমরা তাসদিদ বের করি। তাসদিদ আমাদের পড়া ছিল এই পর্যন্ত। তাসদিদ কাকে বলে? উপরে তিন দাঁত, তার নাম তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকে হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, তাই না? আমরা পড়েছিলাম আশা উৎসা পর্যন্ত পড়েছিলাম। তারপরে দেখি, হামজা সজ্জাবর আফ সজ্জাবর স আফ স, হামজা সজ্জের ইস সজ্জাবর স ইস স, হামজা সৎপেশ উস সজ্জাবর স উস স আফ স ইস স উৎস, হামজা দজ্জাবর আদ দজ্জাবর দ আদ দ, হামজা দজ্জের ঈদ দজ্জাবর দ ঈদ দ, হামজা দৎপেশ উদ দজ্জাবর দ উদ দ আদ দ ঈদ দ উদ দ, হামজা দ হামজা তজ্জাবর আদ তজ্জাবর ত আদ ত, হামজা তজ্জের ঈদ তজ্জাবর ত ঈদ ত, হামজা তপেশ উদ তজ্জাবর ত উদ ত আত্ত ইত্ত উত্ত, হামজা দজব আজ দজব দ আজ দ, হামজা দজের ঈদ দজব দ ঈদ দ, হামজা দপেশ উদ দজব দ উদ দ আজ দ ঈদ দ উদ দ, নরম করে পড়তে হবে। হামজা আইন জবর আইন জবর আ আ, হামজা আইন জের ই আইন জবর আ ই আ, হামজা আইন পেশ উ আইন জবর আ উ আ, হামজা গয়ন জবর আ গয়ন জবর গ আগ গ, হামজা গয়ন জের ই গয়ন জবর গ ই গ, হামজা গয়ন পেশ উ গয়ন জবর গ উ গ, হামজা ফা জবর আফ ফা জবর ফা আফ ফা, হামজা ফা জের ই ফা জবর ফা ই ফা, হামজা ফা পেশ উ ফা জবর ফা উ ফা, হামজা কফ জবর আ কফ জবর ক আ ক, হামজা কফ জের ই কফ জবর ক ই ক, হামজা কফ পেশ উ কফ জবর ক উ ক, হামজা কাব জবর আক কাব জবর কা আক কা, হামজা কাব জের ইক কাব জবর কা ইক কা, হামজা কাব পেশ উক কাব জবর কা উক কা, হামজা লাম জবর আল লাম জবর লা আল্লা, হামজা লাম জের ইল লাম জবর লা ইল্লা, হামজা লাম পেশ উল লাম জবর লা উল্লা, হামজা ওয়াও জবর আউ ওয়াও জবর ওয়া আউয়া, হামজা ওয়াও জের ইউ ওয়াও জবর ওয়া ইউয়া, হামজা ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া উওয়া, হামজা হাজবর আহ হাজবর হা আহ হা, হামজা হাজের ইহ হাজবর হা ইহ হা, হামজা হাফেশ উহ হাজবর হা উহ হা, হামজা হামজা জবর আ হামজা জবর আ আ আ, হামজা হামজাদের ই হামজা জবর আ ই আ, হামজা হামজা পেশ উ হামজা জবর আ উ আ, ইয়া হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আই ইয়া, হামজা ইয়াজের ই ইয়া জবর ইয়া ই ইয়া, হামজা ইয়া পেশ উই ইয়া জবর ইয়া উই ইয়া। তারপর আমরা হাদিসে আসি। আমাদের হাদিস 9-10 ছিল, আজকে 11 নম্বর হাদিস পড়ব ইনশাআল্লাহ। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
হাদিস শরীফের অর্থ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। এই 11 নম্বর হাদিস থাকবে ইনশাআল্লাহ। তারপর আমাদের দশ জিনিস দ্বারা ইস্তেনজা করা নিষেধ, হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা। ছয় জিনিস দ্বারা ইস্তেনজা করা নিষেধ, হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা। তারপর আমরা দোয়ার মধ্যে আসি। দোয়ার মধ্যে আমাদের ঘুম থেকে ওঠার দোয়া ছিল আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহিয়া। আজকে ঘুম থেকে জাগ্রত হয়ে কোন দোয়া পড়তে, এটা পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠিয়া এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এ পর্যন্ত সবক থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বাসার পরিবেশে থাকবো, আব্বাম্মুর কথা শুনবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের এই পরিস্থিতি থেকে সবাইকে মুক্তি দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।